সরাসরি প্রশ্ন করব প্রথমেই সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে। এখান থেকে উঠে এলো একটা তত্ত্ব, নতুন তত্ত্ব আমি শুনলাম, কংগ্রেস এবং তৃণমূল দুজনেই বললেন যে বাঙালি বাংলায় বসে কেন হঠাৎ কাশী বিশ্বনাথ নিয়ে কেন আলোচনা হচ্ছে, হঠাৎ করে বললেন। তো বাঙালিদের মনে হয় যে কাশী বিশ্বনাথ তা বাঙালিদের নয়, এখানে আলোচনা হওয়া উচিত না, বা অযোধ্যা নিয়ে আলোচনা হওয়া উচিত না, বলুন মহারাজ। যারা এই ধরনের মানসিকতা পোষণ করে আমার মনে হয় তারা ভারতটাকে জানেই না, কারণ এই ভারতের মাটিতে রস খান লিখছেন, মানস হো তো কাহাঁ বসু মেয়েরো, যায় বসু নন্দকে গোয়াল বালন, পশু হো তো কাহাঁ বসু মেয়েরো, যায় বসু নন্দকে ধেনু মঝারন, পক্ষী হো তো কাহাঁ বসু মেয়েরো, যায় বসু কেলি কদম্বকে ডালন, পত্থর হো তো ওহি গিরি কো জোয়ে করে ধরিয় ছত্র পুরন্দর। আবার রস খান এও লিখছেন, আরব সে জব তেরি উঠি আজানে, কবি তেরি আওয়াজ মুরলিকে তানে। আমরা একাধারে যেমন শঙ্করাচার্যের গঙ্গাস্তুতি পড়েছি, আবার একজন মুসলিম সংস্কৃত বিদ্বান যার নাম হচ্ছে দরব খাঁ, দরব খানের গঙ্গাস্তুতিও ভারতবর্ষের অধ্যাত্ম পাঠ্যক্রমে পাঠ্য। কিন্তু ওনার অডিও ডাউন আছে, শোনা যাচ্ছে না। সন্দীপাদি হোল্ড করুন, হোল্ড করুন সন্দীপাদি, অডিও ডাউন আছে, বলুন। না না, ভারতবর্ষ সরসংঘ চালক নয়, ভারতবর্ষের অডিও যাচ্ছে না সন্দীপাদি, আমি আসব। ভারতবর্ষের অধ্যাত্ম ভাবনা হচ্ছে কঙ্কর কঙ্কর মে শঙ্কর, প্রতিটা ধুলিকা কণা শিবময়, এটা আপনারা ভুলে যাচ্ছেন। না না, ব্যক্তি মোহন ভাগবতজি কি বলেছেন যে আর কোন মন্দিরের এটা আমি আসবো, যদি আপনি আপনার কথা বলুন, যদি কোনো ম্যাডাম 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 বলতে দিন সন্দীপাদি, আমি আসবো। অধ্যাত্ম বিষয় যদি আপনারাই জাজমেন্ট দেন তাহলে তো আর অধ্যাত্মবিদদের ব্যাস হল। সন্দীপাদি এক মিনিট বলতে বলুন, আপনি একটু আগে বললেন রাম মন্দিরের রায়ে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের কোনো কৃতিত্ব নেই, আরএসএস বিজেপির কোনো কৃতিত্ব নেই, বিশ্ব হিন্দু পরিষদের কোনো কৃতিত্ব নেই। আপনি বোধহয় ভুল করছেন, বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচারধারা পরিবার। পুরী শঙ্করাচার্যজি কি বলছে, ঠিক আছে, বিভিন্ন ধর্মবিদ্রোহ।